যে কোনো ফ্যাক্টরিতে গার্মেন্টসে ডার্টি স্পট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা। যদি আমরা নিচের থেকে জুতাগুলো খোলাই নিয়ে উঠাইতে পারতাম, যদি নিচের থেকে জুতাগুলো খুলে নিয়ে আমরা উঠতে পারতাম, তাহলে এই পরিমাণ ময়লা আমার ফ্লোরে যাইতো না। এই ময়লা যেরকম সিঁড়িতে আছে, ময়লা কিন্তু ফ্লোরে চলে গেছে, আর ফ্লোরে দুই এক পিস গার্মেন্টস নিচেই পড়বে, এটাই স্বাভাবিক। তা আমরা অনুরোধ করব প্রত্যেকটা ফ্যাক্টরিকে যে আপনারা যদি সম্ভব হয় জুতা নিচের থেকে খুলে হাতে করে আসলে সবচেয়ে বেটার হয়, তাহলে এই সিঁড়িতেও ময়লা হবে না, ফ্লোরেও ময়লা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কী বলতে চাচ্ছি। এই পরিমাণ ময়লা যদি এখানে জমা হয়, তাহলে ফ্লোরেও তো ময়লা গেছে।